আপনারা কি জানেন বিশ্বের প্রথম প্রোডাক্ট ম্যানেজার রোল প্রতিষ্ঠিত হয় প্রায় 100 বছর আগে প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রয়োজনটা কিন্তু একদম নতুন কিছু না অনেক সময় ধরে মানুষ আসলে বুঝতেই পারে নাই যে তাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটার প্রয়োজন আছে কাস্টমাররা কি চাচ্ছে তাদের প্রয়োজনটা আসলে কোথায় বা তাদের জন্য কোন প্রোডাক্টটা বানানো দরকার এই টাইপের চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা করার শুরুটা কবে থেকে ব্যবসায়ীরা কি শুরু থেকে এভাবে চিন্তা করত না চিন্তা করে একসময় বিনিময় প্রথা ছিল তার মানে বার্টার সিস্টেম মানে একদম আদিম যুগ পশু শিকার করার জন্য যদি কারো ধারালো কিছু প্রয়োজন হতো কিন্তু তার কাছে ধারালো কিছু নাই আর সে বানাতেও পারছে না তাহলে তাকে পশুর চামড়া বা মাংস বা কিছু একটার বদলে কারো থেকে বর্ষার মতো ধারালো কিছু একটা তৈরি করে নিতে হতো বিক্রেতারা ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে মানুষ যেসব জিনিস বেশি বেশি চাচ্ছে তারা যদি সেসব জিনিস বেশি করে বিক্রি করতে পারে তাহলে তাদের বিক্রিও বেশি হবে ব্যবসায়ীরা বুঝে গেল যে কাস্টমাররা কি চাচ্ছে তাদের কি প্রয়োজন সেসব খুঁজে বের করে ব্যবসা করতে হবে অর্থাৎ কাস্টমারের মানসিকতা বোঝার প্রয়োজনটা তারা বুঝতে শুরু করলো পরবর্তীতে এসে বড় বড় ব্র্যান্ডগুলো ঠিক এই চিন্তাধারাই অ্যাপ্লাই করা শুরু করে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বা যাদেরকে আমরা মূলত পিএনজি কোম্পানি নামে চিনি তারা মূলত হেড অ্যান্ড শোল্ডার প্যান্টিন শ্যাম্পুর মতো অনেক প্রোডাক্ট বানায় পিএনজির নীল এইচ ম্যাকেলরয় 1931 সালে প্রোডাক্টগুলো ম্যানেজ করার জন্য ব্র্যান্ড ম্যান নিয়োগ করার মাধ্যমে এই ধারণাটাকে নিয়ে কাজ করা শুরু করেন এই ব্র্যান্ডম্যান কারা এই ব্র্যান্ডম্যানদের কাজটা আসলে কি ব্র্যান্ডম্যানদের কাজ এটাই ছিল যে কাস্টমাররা কি চাচ্ছে তাদের কোম্পানি কিভাবে কাস্টমারদের সমস্যাগুলো সমাধান করতে পারে এই জিনিসগুলো বের করা পরবর্তীতে ব্র্যান্ডম্যানের ধারণা থেকে প্রভাবিত হয়ে এইচপি যারা ল্যাপটপ মনিটর প্রিন্টার সহ আরও অনেক প্রোডাক্ট বানায় সেই এইচপি তাদের প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি করে এই প্রতি গ্রুপ তাদের নিজ নিজ প্রোডাক্টের আইডিয়া তৈরি করা প্রোডাক্ট বানানো এবং সেই প্রোডাক্টের মার্কেটিংয়ের দায়িত্ব থাকে এভাবে কাস্টমারকে গুরুত্ব দিয়ে কাস্টমারের কথা চিন্তা করে এইচপি 1943 থেকে পরবর্তী 50 বছর তাদের ব্যবসায় ব্যাপক সাফল্য পায় এদিকে টয়োটা কোম্পানি তাদের প্রোডাক্টগুলোর রেগুলার ইম্প্রুভমেন্টে ফোকাস করে কাজ করছিল এইচপি কি করে এইচপি টয়োটার এই কৌশল ফলো করে কাজ করা শুরু করে আর তাদের প্রতিটা প্রোডাক্ট গ্রুপের সাফল্য সিলিকন ভ্যালিতে বেশ হইচই ফেলে দেয় এইচপির সাফল্যের 1970-এর দিকে টেক কোম্পানিগুলো বুঝে উঠতে শুরু করে যে টেকনোলজি কোম্পানি আর অন্যান্য কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলটা বেশ ডিফারেন্ট হবে অন্যান্য কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজাররা যেখানে একটা প্রোডাক্ট প্যাকেজ করা প্রাইস ঠিক করা প্রচার প্রসার করা নিয়ে কাজ করে সেখানে টেক কোম্পানির মূল ফোকাস থাকে প্রোডাক্ট ডেভেলপ করা বা তৈরি করাতে আমরা যে ব্র্যান্ডম্যানদের কথা একটু আগে বলেছিলাম সেই ব্র্যান্ডম্যানদের একজন স্কট কুক তার নিজের একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ইনটুইট ইনটুইটের প্রোডাক্ট টিম 1980 সালে স্কট কুকের পরামর্শে কাস্টমারের কথা মাথায় রেখে কাজ করা শুরু করে সফটওয়্যার কোম্পানির মধ্যে প্রথম ইনটুইটি প্রোডাক্ট ম্যানেজার রোলটা ইন্ট্রোডিউস করে এরপর 1990-এর দিকে মাইক্রোসফটও ইনটুইটের মতো কৌশল হাতে নেয় মাইক্রোসফটে প্রোগ্রাম ম্যানেজার রোলে কিছু মানুষ আছেন যারা কাস্টমারের চাহিদাগুলো বের করে সেই অনুযায়ী প্রোডাক্টে কি কি লাগবে ইঞ্জিনিয়ারদের সামনে সাজিয়ে দেয় 2000 সালের পর থেকে গুগল অ্যাপল অ্যামাজনের মতো বিশ্বসেরা সফটওয়্যার কোম্পানিগুলো প্রোডাক্ট ম্যানেজমেন্টের টেকনিকগুলো ফলো করা আর নিয়মিত অ্যাপ্লাই করা শুরু করে ধীরে ধীরে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো তাদের সফটওয়্যার ডেভেলপ করার প্রসেস যত কমিয়ে আনছিল ঠিক ততটাই এই জায়গাটায় পুরো প্রসেসটা ব্যালেন্স করার ম্যানেজ করার জন্য প্রয়োজন দেখা দিচ্ছিল এই গ্যাপটা পূরণ করে দেন প্রোডাক্ট ম্যানেজাররাই তাহলে একজন প্রোডাক্ট ম্যানেজার কাজ করছে কিভাবে কিছুদিন আগ পর্যন্ত প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটা অর্গানাইজেশন বা অফিসের মার্কেটিং টিম বা ইঞ্জিনিয়ারিং টিম এর পার্ট হয়েছিল প্রোডাক্ট ম্যানেজাররা এই টিমের মধ্যে থেকেই কাজ করতেন এখন কিন্তু এই চিত্রটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্রোডাক্ট ম্যানেজাররা এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন যার ফলে একটা কোম্পানির বিজনেস গোলস বা বলতে পারেন ব্যবসায়িক লক্ষ্যগুলো নিয়ে সরাসরি কাজ করতে পারছেন তারা কোম্পানির প্রধান বা সিইওর সাথে কোনো টিমের মাধ্যমে যোগাযোগ করছেন না বরং তারা এখন সরাসরি কাজ করছেন মনে আছে আপনাদের একদম শুরুতেই বলেছিলাম যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট একদমই নতুন একটা ডিসিপ্লিন হ্যাঁ প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখন এমন একটা ডিসিপ্লিন হয়ে উঠেছে যেখানে আপনি ইঞ্জিনিয়ার একজন ডিজাইনার বা কোনো কোম্পানির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হয়েও কাজ করতে পারবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন
সেই প্রোডাক্টের মূলে থাকবেন কিন্তু আপনি। আপনারই সুযোগ থাকবে আপনার সেই প্রোডাক্টের কাস্টমারদের জন্য আরও বেটার কিছু করে তোলার।